হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিয়ার ক্যাপ গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, ব্যাপারটা হচ্ছে র্যাঙ্ক গেমে চলে এসছে কালাহারি ম্যাপ, মানে আমাদের যে র্যাঙ্ক মোড তার মধ্যে চলে এসছে কালাহারি ম্যাপ, আর এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যার কারণ। তো গাইজ, কীভাবে র্যাঙ্ক গেম থেকে তোমরা কালাহারি ম্যাপটাকে সরাবে বা কালাহারি ম্যাপটাকে তোমরা ডিলিট করবে যাতে করে পরবর্তী সময় র্যাঙ্ক গেম খেলার সময় তোমার কালাহারি ম্যাপ না আসে, সেইটাই আজ এই ভিডিওতে দেখাবো বা সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে, তাহলে অনেক ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর গাইজ, এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে দাও। গাইজ, লাইক দাও ভিডিওতে, তোমাদের জন্য ভিডিও তৈরি করা, তোমরা লাইক না দিলে কে লাইক দেবে? আর নেক্সট টাইম এই ধরনের ইনফরমেশন রিলেটেড এবং আপডেট রিলেটেড ভিডিও সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও। মনে রাখবে, যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে দেবে, এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো গাইজ, আমার রিসেন্ট ভিডিওগুলোর কমেন্ট সেকশনে কমেন্ট আসছে যে কালাহারি ম্যাপটাকে কীভাবে সরাবো, কালাহারি ম্যাপটা কীভাবে সরানো যায়, বিভিন্ন ধরনের কমেন্ট আসছে। ইভেন আমি ফেসবুক ইউজ করছিলাম, ফেসবুকের মধ্যে আমি দেখতে পেলাম যে সেখানে অনেক পেজে বা অনেক পোস্টের কমেন্ট সেকশনে সেখানে কালাহারি নিয়ে অনেক কিছু লেখা আছে। বেশিরভাগ প্লেয়ারদের কালাহারি পছন্দ না এরকমটা মনে হচ্ছে দেখে। বাট গাইজ, এখানে দেখো অনেকে গালাগালিও করছে কালাহারি ম্যাপকে, গেরিনাকে। তো আমার মনে হয় এটা ঠিক না, কারণ দেখো তোমাদের জন্যই তোমরা বলে বলে নতুন ম্যাপ নিয়ে আসলে, আমার কথাটা ভালোভাবে বোঝো, তোমরা আমরা বলে বলে নতুন একটা ম্যাপ নিয়ে আসলাম, তারা কোটি কোটি টাকা খরচা করলো ম্যাপের পিছনে, ম্যাপের ডিজাইনের পিছনে, তারপর একটা নতুন ম্যাপ নিয়ে আসলো। একটা ম্যাপের ডিজাইন হতে, একটা ম্যাপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেমের মধ্যে আসতে 6-7 মাস টাইম লাগে বা 1 বছরও লেগে যায়। তো এই 1 বছরে যে ম্যাপের ডিজাইনে যেসব লোকগুলো কাজ করে তাদেরকে তো পয়সা দিতে হয় না? তো কোটি কোটি টাকা খরচ আছে একটা ম্যাপের পিছনে। তো এতদিন কষ্ট করে, এত টাকা খরচ করে একটা নতুন ম্যাপ নিয়ে আসলো, আর সেই ম্যাপটা যখন গেমের মধ্যে দিল তখন কারো কোনো সমস্যা নেই। বাট প্রবলেমটা শুরু হলো কখন, যখন আজ থেকে দুদিন আগে র্যাঙ্ক গেমের মধ্যে কালাহারি ম্যাপ দিয়েছে, সেইখান থেকেই সমস্যাটা শুরু হয়েছে। তো গাইজ, আমার মনে হয় না যে এর জন্য কোনো গালাগালি বা এই ধরনের কমেন্ট, এগুলো আসলে গেরিনা ডিজার্ভ করে না। এর জন্য একটা স্টেপ তোমরা নিতে পারো, তো সেই স্টেপটা আমি সেটাও বলে দিচ্ছি যে কোন স্টেপটা নিলে তোমাদের র্যাঙ্ক গেম থেকে কালাহারি ম্যাপটাকে সরিয়ে নেওয়া হতে পারে, তো সেই প্রসেসটাও বলে দিচ্ছি। তার আগে আমি বলে দিই যে র্যাঙ্ক গেম যদি তোমার কালাহারি ম্যাচ লেগে যায়, কালাহারিতে তোমার পড়ে যায়, তাহলে তুমি কীভাবে কী করবে? ট্রিক হচ্ছে একটাই, যখনই তোমাদের কালাহারিতে ম্যাচ পড়ে যাবে তখন তোমরা যখন প্লেনের মধ্যেই থাকবে, মানে যখন তোমরা মানে ম্যাপে নামার আগে প্লেনের মধ্যে থাকবে, ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে তোমরা সেখান থেকে কিন্তু ব্যাক করে বেরিয়ে যাবে। তো ব্যাক করে বেরিয়ে গেলে হয়তো তোমাদের খুব জোর 3 মাইনাস হবে, তার বেশি মাইনাস হবে না। তো এটা যদি তুমি সোলো খেলো তাহলে তো খুবই ভালো, আর যদি স্কোয়াডে খেলো তোমার নিজের স্কোয়াড মেট বা নিজের টিমমেট নিয়ে, তাহলে সবাইকে বলবে কালাহারি যখনই চলে আসবে সাথে সাথে তোমরা ব্যাক করে নেবে গেমটা, তাহলে 3 মাইনাসের পরিবর্তে তোমরা কিন্তু চলে আসতে পারবে। আর গাইজ, তোমরা কী করবে ম্যাপটাকে এখান থেকে সরানোর জন্য সেটা তোমাদেরকে বলে দিই। দেখো গাইজ, এর আগে কিন্তু যখন কালাহারি ম্যাপ নতুন আসে তখন কিন্তু ফরগেটরি যে ম্যাপটা আমাদের ছিল বা ফরগেটরি, সেই ম্যাপটা কিন্তু ডাউনলোডে ফেলে দিয়েছিল। তার মানে যে ডাউনলোড করবে তারই ওই ম্যাপে খেলা পড়বে র্যাঙ্ক গেম, আর যে ডাউনলোড করবে না তার খেলা র্যাঙ্ক গেমটা ওই পুরগেটরি ম্যাপে পড়বে না। প্লাস তার সাথে যত টিমমেট থাকবে তাদের যদি সবার ডাউনলোড করাও থাকে, তাহলে তাদেরও কিন্তু বারমুডাতে খেলা পড়বে। তো গাইজ, এখানে তোমরা একটা জিনিস করতে পারো, প্লে স্টোরে চলে যাও এবং প্লে স্টোরে গিয়ে যখন তোমরা রেটিং দেবে, রেটিংয়ের নিচে ওখানে বড় সড়ো ধরনের কমেন্ট করো বা বড় সড়ো ধরনের তোমরা রিভিউ লেখো, আর একটা জিনিস, একটা লাইন লিখবে, যত বড়ই লেখো না কেন একটা লাইন ওই লেখার মধ্যে রাখবে, রিমুভ কালাহারি ম্যাপ ইন র্যাঙ্ক মোড। গাইজ, এটা লিখে তোমরা অবশ্যই রিভিউ দাও, আর তোমাদের রিভিউ যত, শুধু আমি তুমি বলে হবে না গাইজ, যে ভিডিওটাকে শেয়ার করো, সব জায়গায় ছড়িয়ে দাও, সবাই মিলে এটা বলতে হবে, তবেই কিন্তু এটা পসিবল হবে আর কি। তো গাইজ, শেষ পর্যন্ত কালাহারি ম্যাপ তো র্যাঙ্ক থেকে রিমুভ হবে বলে আমার মনে হয় না, তবে হয়তো ফরগেটরের মতো এরকম ডাউনলোড সিস্টেম করে দিতে পারে। আর গাইজ, ফাইনালি তুমি কি চাও যে কালাহারি ম্যাপটা র্যাঙ্কেড মোডে থাক? অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তো কমেন্টে জানিয়ে দেওয়ার আগে লাইক দাও গাইজ, ভিডিওতে লাইক দিয়ে দাও, আর নেক্সট টাইম এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেশনাল ভিডিও সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও। মনে রাখবে, যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে দেবে, এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো গাইজ, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।